করে বাড়িটা এরম ভাবে পড়ে গেল? ওই তো হুটমুট করে আর কি করবো, রাত্রির 12টার সময় পড়ে গেছে। আপনারা কি বাড়ির ভিতরেই ছিলেন? বাড়ির ভেতরেই ছিলেন আপনারা? আপনাদের ছেলে নাই? আপনারা দুজনে এখানেই থাকেন এখন? সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা? কি নাম কি আপনার? আমার নাম হচ্ছে রামচন্দ্র দাস। কতদিনের বাড়ি এটা? বাড়ি 60-65 দিন। 60-65 বছর বয়স বাড়িটা হবে? এই বাড়ির মধ্যে থাকে আপনাদের ছেলে পুলে নেই, আপনারা সব এখানেই বাস করেন। এখন কি করে থাকবেন আপনারা? তারপরে দরখাস্ত আরে নিয়ে ভাই বললো, নিয়ে গেলু দিলুনি, ফেরত দিলো পঞ্চায়েত থেকে না, আবার মেম্বরে নিয়ে রেখে দিয়েছে। তারপরে কি করবে জানে না। আপনারা তার মানে বর্তমানে এখন বাড়িটা ভেঙে যা ভেঙে গেছে কালকে, তারপর থেকে এখানেই বাস করছেন ঘরটার মধ্যেই? এইখানেই বাস করছি। রান্না খাওয়া দাওয়া কোথা থেকে করছেন? বাড়িতে নেই, এই যে পাশে ভাই রয়েছে, ভাইরা দুটো চারটে দিচ্ছে, কিনে কানে নিয়ে এসছে। ওরাই তো দেখছি না, তো মরেই যেতুন। এই চারাটা যে পড়লে এইখানে চিনুন তো, মরেই যেতুন। যা করে ক্ষয়ক্ষতি সেরকম হয়নি তো? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু ভেঙে গেছে, কিছু নাই, ঢাকা পড়ে গেছে, খেতে মাখতে পায় না, সবাই যে যা দেয় খায় থাকে, ছেলে পুলে নাই। দুটো লোক তো, দুটো লোক, হ্যাঁ ধরি। কি নাম কি ওনাদের? একজনের নাম মনোরঞ্জন দাস আর একজনের নাম আনন্দময় দাস। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, ওদের নাম বলতে লজ্জাও পাবে, ওই জন্যে আমাদের। হ্যাঁ, দেখতে পায় না, ও তো অসুখ করা, বুড়ো মানুষ অসুখ করেছে, চোখ অপারেশন হয়েছে, আর হয়েছে দাদুবাবু হয় পাশের বাড়ি। সবাই মিলি সব এসে বার করলে আর করলে, কাপড় জামা যেখানে ফেঁতা কম্বল ঢাকা ছিল পর দিনে বার করলে, তখন ঝাঁক করে বেরিয়ে পড়েছে ছুটে। আপনার নাম? আমার নাম মালতী মালী, একদম পাশে কি বাড়ি। ধরাম করে উঠেছে, দেখ সেই মাত্র আমি উঠছি, আবার উঠে বলবে নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।